জার্কিনি আছে হলো তিন প্রকারের আছে, একটা হলো মাঝারি সাইজ, একটা হলো বড়। মনে করেন আমি যে খাড়া আছি এই হলো মনে করেন সবচেয়ে বড়, সবচেয়ে বড় সাইজ, বড় সাইজ। মানে পালন পদ্ধতি সহজ, রোগ বালাই কম হয়, কম হয় এবং দুধের পরিমাণ বেশি হয়। আচ্ছা, আমি জানি এই জার্সি গাভিতে একদম 8 মাস প্রেগন্যান্ট থাকলে দুধ দেয়। হ্যাঁ, 8 মাস প্রেগন্যান্ট পর্যন্ত দুধ। এই যে আমরা মনে করেন আনলাম বাচ্চা শেষ উড়াল ছাড়িয়ে দিয়েছি, এই যে আর আমরা মাসখানে বন্ধ করে দিয়েছি। মনে করেন এই সামনের মাসের 10 12 তারিখে বাচ্চা দেবে, বাচ্চা দেবে। হ্যাঁ, সামনের মাসের 10 12 তারিখে বাচ্চা দেবে। ও আচ্ছা, 8 মাসে প্রেগন্যান্ট, 8 মাসে প্রেগন্যান্ট, 8 মাসে প্রেগন্যান্ট আমরা বর্তমানে এই যে উড়াল ছাড়িয়ে দিয়েছি, সামনের মাসের 10 তারিখে বাচ্চা দেবে। আচ্ছা, এইটা হলো সবচেয়ে বড় জাতের জার্সি। আচ্ছা, এই যে বড় জাতের জার্সি চিনার উপায় কি, মানে বডির আকৃতি না অন্য কোনো আছে? চিনার আকৃতি হলো মনে করেন আর বডির আকৃতি দেখবেন সবসময় সাজলা, পিছন সাইড থেকে দেখবেন মোটা। আচ্ছা, আমরা জানি জার্সি গরি লাল, জার্সি গাভি বেশিরভাগই লাল হয়, এইটা তো একটু সাদা কালো। এটা হলো ওই কাজলা টাইপের রয়েছে, জার্সি গরু বেশিরভাগই এরকমই হয়, সাদা হয় না, বেশিরভাগই এইরকম মানে না লাল হয়, লাল একবার লাল, পিওর লাল হয়, পিওর লাল না একটু লালচে কালো, কালচে কালচে। হ্যাঁ, কালচে কালচে হইবো এক পাদের, আর এক পাদে আছে হইবো একবার লাল, লালের ভার হইলো মনে করেন সাদা চক্র থাকে এক মানে এক জাতে। আর এই জাতের মনে করেন এইরকম বৈশিষ্ট্য থাকে, বড় বলে কি দুধ বেশি দেয়? ও আচ্ছা আচ্ছা, বড় বলে কি দুধ বেশি দেয়? হ্যাঁ, বড় বলে দুধ বেশি দিব অবশ্যই। আমার বডি আর আরেকজনের বডি তো মাপ করলে হইব না, আমার বডির সাথে আমার বডি কুলন লাগবে তো। আচ্ছা, ছোট বডি আর বড় বডিতে কতখানি দুধের পার্থক্য হতে পারে? কত কি মনে করেন যে দেখা গেছে কিছু সময় মনে করেন আমার ছোটটাও বেশি দেয় বড় গুলোর থেকে, আর কিছু সময় মনে করেন তো বড়টাই বেশি দেয়। ওই মনে করেন জাত গুণে। আচ্ছা আচ্ছা, জাতের একটা গুণ আছে, জাতের গুণ আছে, জাত গুণে মনে করেন। ঠিক আছে, আর একটা জিনিস জানতে চাচ্ছি, এই যে আমরা জানলাম যে ফ্রিজিয়ান বা অস্ট্রেলিয়ার অন্য গাভিতে মিস করে বেশি, এইটা কিরকম মিস করে? জার্সি কোনোদিন বীজে সমস্যা করে, জার্সির এই একটা গুণ, ও বীজ মনে করেন প্রথম চান্সে কম। এই গুণটাই তো একজন খামারির জন্য অনেক অনেক লাভবান। এই গুণটাই জার্সি গরু এই একটা গুণ, আর মনে করেন যে যদি মনে করেন যে বীজ মনে করেন যে একবার দিলে কম, আর জার্সি গরু যদি বীজ মিস করে তাহলে বাপ কিন্তু ফিজিয়ানে অনেক সমস্যা, তারপরেও মানুষ কেন ফিজিয়ান পালন করে? ওই যে শক আর ফিজিয়ান গরু দেখতে সুন্দর দেখা যায় জার্সির থেকে, মনে করেন সাদা কালো মানে চরাচরি বাড়া সুন্দর, আর খামারে ফিজিয়ান গরু না থাকলে আবার এই খালি জার্সি থাকলে মনে করেন খামার সুন্দর তো দেখা যায় না। আরও একটা কারণ আছে, তো আমি যেটা মনে করি কি আর একটা কারণ হলো যে জার্সিতে ফ্রিজিয়ান জাতের তারা দুধের আশা করে বেশি পরিমাণে। হ্যাঁ, একটু পরিমাণ বেশি আশা করে, কিন্তু জার্সি ফিজিয়ানের হাতে অতটা মানে ডিপার্টমেন্ট, বড় জার্সি হলে ফিজিয়ান অতটা ডিপার্টমেন্ট করতে পারে না। আমার এই গরুটা মনে করেন 25-26টা দুধ দেয়। বংশবৃদ্ধি বাংলাদেশে বর্তমানে জার্সি বীজ নাই, শাহিয়াল আছে,
মনে করেন যে 511-12 আছে, এডে আছে, কিন্তু জার্সি পিস বাংলাদেশে নাই। জার্সি না হলে জার্সি বংশ হবে কেমনে? এখানে এখানেই তো সবচেয়ে বড় ওই যে পরস, মানে ওয়ার প্যাটার থেকে যেগুলো হইতেছে এগুলো সব পরস। এখানে তো আসলে বংশের একটা বড় ধরনের, হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো পরবর্তী ওয়ার পিছনের যেগুলো হয় এইগুলো তো আর ওয়ার খেলে ওয়ার মতো হয় না। আমার ধারণা, আপনি যেটা বলতেছেন আপনার কথার সাথে মিল রেখে বলতে চাই, সেটা ওকে যদি জার্সির বীজ দেওয়া যেত, জার্সির বাচ্চা হতো, জার্সি থেকে যদি বাচ্চা থেকে যদি তখন গাভী হতো, তাহলে আমার মনে হয় যে ফিজিয়ানের মতোই দুধ দিত। ফিজিয়ানের মতোই দুধ দিত। ওই যে পরসের কারণে মনে করেন এইটুকু সমস্যা হয়, আর জার্সি বীজ বর্তমান মনে করেন পাওয়া যায় খুব কম। সর্বশেষ এই গাভীর সময় যাচ্ছে, যেটা হলো এই গাভীটি এখন যে বলছেন যে 8 মাসের প্রেগনেন্ট, এটা কততম প্রেগনেন্ট? এটা হলো 3 নম্বর প্রেগনেন্ট। 3 নম্বর? 3 নম্বর। এটা আমার বরের বাচ্চা। আগের দুটোটা কি বকনা বাচ্চা হইছে? হ্যাঁ আগের দুটোটা বকনা, তিনটাই বকনা। এইরকম জার্সি আসলে বেশি দেখা যায়, মানে আমরা হাটে বাজারে যেটা দেখি এইরকম জার্সি বেশি দেখা, ওই রকম বড় জার্সি খুব কম দেখা যায়। আচ্ছা, ১৬টা দুধ আছে। আচ্ছা, যখন এটার বাচ্চা আইছে তখন কয়টা দিছিল? ২০টা। আচ্ছা আচ্ছা, ২০টা। আজাদ ভাই, আমরা জানতে চাচ্ছি যে এই যে জার্সি, ওই জার্সিতে তো অল্প কিছু দুধের ব্যবধান। হ্যাঁ, অল্প কিছু ব্যবধান, এটা জাতের মান ভালো। এটা মান ভালো? হ্যাঁ, ওইটার থেকে পরবর্তী থেকে এই জাতের মান ভালো। আচ্ছা, মানের দিকে এটা ভালো? হ্যাঁ ভালো। সে কারণে আসলে এটাই বলেছে যে এই দ্বারা আমি বলছিলাম যে এরকম জার্সি বেশি দেখা যায়। আচ্ছা, মান ভালো এটা যে বললেন, আমি মানটা বুঝবো কি করে? মানটা বলার অনেক উপায় আছে, দেখবেন ওই গরুটা আর এই গরুটা। আর একটা জিনিস আছে, এই যে মান ভালোতে লাভবান কিভাবে হওয়া যাবে? আমি সেটা লাভের দিকে যাচ্ছি। হ্যাঁ, লাভের দিকে মনে গেলে এরকম গরু চিনা দেখে কি নির্ভরলি লাভবান, মানে দুধের পরিমাণ অবশ্যই হবে। আর গরু মনে করেন যে সবসময় গরু কিনলি মানে দেখতেন মনে করেন গরু এরকম ধরবে, এরকম গরু দেখতো লোক এই জিভে দেখবো একদম সাদা জার্সি, এরকম সাদা ফেরেশ, এরকম সাদা ফেরেশ দেখবো পারলে প্রায় 100% ওটা জার্সি। এটা কি হলস্টিনে ইয়া নাই? সাদা না, এই যে জার্সি বলছেন এটাতে, এটাও কি ও আপনারা ক্রোস বা ফ্রিজিয়ান বীজ দেন? এরকম অরিজিনাল একটা জার্সিতে কেন? বকনা তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ওই যে বকনা বলছিলেন সেটা আসলে হবে। আমরা এই ছোটটা দেখি, একটু ছোট জার্সিটা দেখি। দর্শক, আমরা দেখালাম বড় এবং মাঝারি সাইজ, মাঝারি সাইজের একেবারেই গুণাবলী আমরা দেখতে পাচ্ছি। আরেকটি আছে ছোট সাইজের জার্সি, এই যে দেখতে পাচ্ছি ছোট জার্সি। ছোট জার্সির কালারটা কিন্তু আবার একটু, এটি প্যাড ভারী, বাচ্চা দেবে? হ্যাঁ বাচ্চা দেবে। এটাও মনে করেন 8 মাস যাবেন, এটাও সামনে মাসের 8 মাস? হ্যাঁ 8 মাস, ওই 10-12 তারিখে বাচ্চা দিবে। এটা 10-12 তারিখ বাচ্চা দিবে। এটা দোয়ান ছাড়া দিয়েছে, এটা দোয়ান ছাড়ছে। আচ্ছা আচ্ছা, এটা কত কেজি ছাড়ছেন যখন দুধ, তখন কয় কেজি দুধ? এই গরুটা আমরা কিনেছিলাম বাজারের থেকে। হ্যাঁ, বাজারের থেকে কিনেছিলাম 90,000 টাকা দিয়ে। 90,000 টাকা দিয়ে কিনছিলাম, আজ থেকে মনে করেন 4 বছর আগে।
আমি দেখতেছি যদি জার্সি গাভি থাকে তাইলে কিন্তু এতে দুধ এবং গাভীর পালন সবচেয়ে সহজ হয়ে যায়। সবচেয়ে মেইন হলো প্যাগনেট, প্যাগনেট খুব কম ডিস্টার্ব করে, ডিস্টার্ব করে না, কিন্তু দেখাও যায়, কিন্তু দেশি গরুর মতো, হ্যাঁ দেখা যায় দেশি গরুর পরজের সাইজের মতো, কিন্তু দেখা গেলে কি হইব, আর ভিতরে সোনা, ভিতরে সবচেয়ে বেশি, মানে এই একজন খামারিকে কোনোভাবে লস দিবে না, লস দিবে না একজন খামারি, কোনোদিনও লস দিবে না, তাইলে আমরা একদম তো পয়সাই নেব বেশি না, তবে একজন খামারি 1 লাখ টাকা দাম, আচ্ছা আসাদ ভাই দোস্তরা ভাবে 1 লাখ টাকা দাম, তাহলে আমরা বলতে পারি যে একজন খামারি যদি টিকতে হয় তাহলে জার্সি গরু পালন করতে, হ্যাঁ জার্সি গরু পালন, তাহলে আজকে স্লোগান হলো খামারি লাভবান হতে চলে জার্সি গরু পালন করেন, হ্যাঁ জার্সি গরু পালন করেন বেশি, ওই করস মরব যাই ওই নাই গেলে মনে গান যে জার্সি গরু পালন করেন, জার্সি পাললি ও খামারে কোনোদিনও লস নাই, হ্যাঁ জার্সির ভিতরে ওর ভিতরে দুই সাইড ডিভিশন করস পালেন ভালো হবে, ভালো হবে। শুভ দর্শক, আমরা জানলাম আজকের এই খামারির কথায়, তিনি বলছেন যে যদি খামারে লাভবান হতে চান জার্সি গরু পালন করুন, আমরা এই কথাতেই আপনাদেরকে আজকের প্রতিবেদন শেষ করব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।